বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে অনেক মাল চলে গেছে এবং এই কার্যক্রমটা আগামী 15/3/2024 থেকে শুরু হবে। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার পরামর্শ। যে উৎপাদক উৎপাদন করছে সে মালগুলি কি সমভাবে বণ্টিত হচ্ছে কিনা। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে কারসাজি বন্ধের হুঁশিয়ারি 5 মন্ত্রীর। আমরা ভোজ্য তেল আমরা তা আমাদের 10%-এরও বেশি বোধহয় আমরা তো আমাদের দেশে হয় না, আমরা পুরোটাই আমরা আমদানি নির্ভর। কাজেই এই সিচুয়েশনটা কি হতে পারে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। সরকার কিন্তু অত্যন্ত পজিটিভলি কনসিডার করছে যে কোনটা হওয়া উচিত প্রাইস, এর উপরে যারা যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রমজান সামনে রেখে চট্টগ্রামে কাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নগরী ও জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য চালু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার টিসিবির ট্রাক সেল থেকে ভর্তুকি মূল্যে 5টি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। দ্বিতীয় কিস্তির পণ্য পাবেন রমজানের মাঝামাঝি সময়ে। এদিকে লাগামহীন বাজার মনিটরিংয়ে সরকারকে কঠোর হস্তক্ষেপের দাবি কনজিউমার অ্যাসোসিয়েশনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে নগরী ও জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি। পণ্যগুলি বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে অনেক মাল চলে গেছে এবং এই কার্যক্রমটা আগামী 15/3/2024 থেকে শুরু হবে। শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলররা ওয়ার্ড ভিত্তিক যেসব গরিব অসহায় নিম্ন আয়ের মানুষ তালিকা তৈরি করেছেন, যারা সরকারের 123 ধরনের ভাতা সুবিধাভোগী নন, কেবল তারাই টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে 4,500 করে বন্টন করা হয়েছে, কিন্তু যে সকল ওয়ার্ডগুলো বড় বড় ওয়ার্ড আছে সেখানে একটু ভিন্নতা ঘটেছে। 41টি ওয়ার্ডে 6,500 করে আমরা 41 জন ডিলারকে ওখানে এই বিক্রির জন্য দায়িত্ব দিবে। ভোক্তাধিকার নিয়ে কাজ করা ক্যাব বলছে টিসিবি কার্যক্রমের পাশাপাশি খাদ্যপণ্য আমদানি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বিক্রি পর্যন্ত কঠোর মনিটরিংয়ের বিকল্প নেই। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। যে আমদানিকারক আমদানি করছে সে কোথায় রাখছে, আর যে উৎপাদক উৎপাদন করছে সে মালগুলি কি সমভাবে বণ্টিত হচ্ছে কিনা। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে মোট 5,35,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 5 মন্ত্রীর বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন আন্তর্জাতিক বাজারের কারণেই ভোগ্যপণ্যের দাম বাড়তি কারসাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরে বাণিজ্যমন্ত্রী জানান আমদানি পর্যায়ে শুধু তেল নয়, আরও অনেক পণ্যের কর কমানোর ঘোষণা আসছে দু একদিনের মধ্যেই। রমজান শুরুর আরও বাকি 2 সপ্তাহ, কিন্তু এখনই বাজারে আগুন। একদিকে লাগাম ছাড়া ভোগ্যপণ্য, অন্যদিকে টিসিবি ট্রাকের সামনে লম্বা হচ্ছে নতুন মুখের সারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার বিকেলে জরুরি বৈঠকে বসে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন দু একদিনের মধ্যেই কয়েকটি পণ্যের কর কমানো হবে। সাশ্রয়ী মূল্যে দেওয়া যায়, যার জন্য সরকার যেটা করতে পারে সেটা হলো ভ্যাট ট্যাক্সের ব্যাপারে। এবার একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে, আশা করছি হয়তো আমরা কালকের মধ্যে এই ব্যাপারে একটা নিতে পারবো। এবং একটা কথা বলি, সেটা হলো যে আমরা আপনারা জানেন এই ক্রাইসিস ফেস করার জন্য আমরা টিসিবির মাধ্যমে 1 কোটি লোক খাবার দেওয়ার চিন্তা করছি, আমাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছি। এবং আরও আজকে আলোচনা হয়েছে প্রয়োজনে আমরা আরও ব্যবস্থা নেব, আমরা ফুললি ব্যাপারটা অবজার্ভ করছি, যা করণীয় আমরা করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রমজান শুরুর আগে জিনিসপত্রের দাম যাতে মানুষের নাগালের মধ্যেই থাকে সেই পদক্ষেপ নিতে যা করা প্রয়োজন সেটাই করবে সরকার। দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটাকে আমরা মানে আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব, কোনোখানেই যাতে এই খাদ্যদ্রব্য কিংবা এসেনশিয়াল কমোডিটিস মানে সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে। আপনার প্রোডাক্ট স্টক যেটা মানে যে যেখানেই রাখেন সেই স্টকটা আমরা নিয়ন্ত্রণ করব, এবং কেউ যেন স্টক মানে বেশি রেখে মজুদ বেশি করে দ্রব্য মূল্য না বাড়াতে পারে। বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বাংলাদেশও তার আঁচ লেগেছে। সয়াবিন তেল 1 বছর আগে ছিল $1,235 পার টন, এই বছরে ভোজ্য তেল হয়েছে $1,235 থেকে $1,930 আসছে। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ।
ভারত যেতে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের ভ্রমণ কর 250 টাকার বদলে নেওয়া হচ্ছে 500 টাকা। রশিদ বই সরবরাহ ঘাটতির অজুহাতে গত 2 বছর ধরে বেনাপোল বন্দরে সোনালী ব্যাংক আদায় করছে বাড়তি টাকা, এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি ব্যাংক ম্যানেজারের। বেনাপোল প্রতিনিধি আজুল হকের পাঠানো ছবি ও তথ্যের রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে ভ্রমণ কিংবা চিকিৎসা সেবা পেতে প্রতিনিয়ত অসংখ্য পাসপোর্ট যাত্রী ছুটছেন ভারতে, কিন্তু দেশটিতে প্রবেশের আগ মুহূর্তে চেকপোস্টে সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। 5 থেকে 12 বছরের শিশুদের জন্য ভ্রমণ কর নির্ধারিত 250 টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃপক্ষ নিচ্ছে 500 টাকা। 2020 সালের মার্চ থেকে চেকপোস্টে সোনালী ব্যাংকের বুথে 250 টাকার ভ্রমণ ট্যাক্সের রিসিট সংকটের কথা বলে 500 টাকা শিশুদের ভ্রমণ কর দিতে বাধ্য করা হচ্ছে যাত্রীদের। এতে বন্দর দিয়ে যাতায়াতকারীদের সিংহভাগই বিশ্বস্ততার কথা ভেবে সোনালী ব্যাংকে বুথে বাড়তি টাকা দিচ্ছেন। এখানে যেটা করছে এটা তো অন্যায় হচ্ছে সত্যি সত্যি, কিন্তু এটা তো করা ঠিক না। আমার মতে সোনালী ব্যাংকের এই অব্যবস্থাপনার জন্য এতগুলো টাকা নিয়মিত আমাদের যারা যাত্রী আছে তাদেরকে ড্রাইভার ট্যাক্সটা 250 টাকা করে বেশি করে দিতে হচ্ছে। তবে ব্যাংক ম্যানেজারের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছি যে 250 টাকার বই সরবরাহ করার জন্য 250 টাকার বই আসলে আমরা সেটা দিতে পারবো। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেন। সময় সংবাদ, বেনাপোল। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসাবে দ্বিতীয়বারের মতো HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে HSBC ব্যাংক। এবার স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখাই ব্যবসায়ীদের স্বীকৃতি দিতেই এই জমকালো আয়োজন। এবছর অ্যাওয়ার্ড আয়োজনের মূল বিষয় ছিল সহনশীলতার বছর বা দ্য ইয়ার অব রেজিলিয়েন্স। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে ব্যবসায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, লক্ষ্যে পৌঁছাতে তারাই মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন মন্ত্রী। পার্শ্ববর্তী বিশাল দেশ ভারত, তার থেকেও কিন্তু অনেক সূচকে আমরা এগিয়েছি, কিন্তু স্বপ্ন তো এখানে শেষ না। স্বপ্ন তো আমাদের অনেক অনেক দূরে যাওয়ার, সে স্বপ্ন তো আমি একা দেখলে হবে না, স্বপ্ন আপনাদেরকে নিয়েই, কেননা তার মূল মানুষগুলো আপনারাই। এই ব্যবসায়ীরা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন, আগামী দিনগুলো আমি মনে করি আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারাই কিন্তু মূল সৈনিক হিসাবে কাজ করবেন। এবছর 8টি ক্যাটাগরিতে HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন চেয়ারম্যান ফজলুর রহমান। প্রথম হলো যে চেষ্টা করতে হবে, যেটা পাইছি এটাই শেষ না, চলার পথে অনেক কিছু সামনের দিকে থাকতে পারে, আছে, এটা আশা করি। মনে হয় যে এই ধরনের রেকগনিশন আমাদেরকে আরো উৎসাহিত করে, আরো অনুপ্রাণিত করে দেশের এক্সপোর্টে আরো কন্ট্রিবিউট করার। ভবিষ্যতে আমরা বাংলাদেশের জন্য আরো এরকম অনেক যুগান্তরব্যাপী অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করব। যে পুরস্কারটা পেলাম এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। এছাড়া অংশ নেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, HSBC ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উর রহমান। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।